हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल। आशा करी अपनारा सकले ही भलो आछेन, आमिओ भलो आछि। एटा आमार नतून ब्लग, नतून ब्लगे आपनादेर सकलके स्वागत जानाय। एई देखुन आमार सोना पापा एक्षुनि उठल। एबार आमि बिछनाटा तुले नि, तारपर आपनादेर काछे आबार आसछि। এই দেখুন বন্ধুরা, আমার বিছানাটা তোলা কমপ্লিট। সোনা, তুমি একটু বন্ধুদের গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং বন্ধুরা। হ্যাঁ, এই এবার আমি ঘরগুলো ছাড় দিয়ে নি। আমার ঘর গোছানো কমপ্লিট। এবার ছেলেকে ব্রাশ করিয়ে খাইয়ে নেব। এই দেখুন, কই দেখি বাবু, বাবু আমার ব্রাশ করছে। ও ভালো নাই বাচ্চা। তাই? হ্যাঁ। কি হয়েছে ব্রাশে? ওটা কেমনাতে গন্ধ আছে। ওটা মাজনটার গন্ধ। সকালবেলায় উঠেই ব্রাশ করতে হয়। ব্রাশ না করলে কি হয়? হ্যাঁ, ব্রাশ না করলে দাঁতে পোকা লেগে যায়। সকালের কাজ সেরে রান্নার দিকে এসে গেছি বন্ধুরা। এখন এখন রান্না হচ্ছে কাঁকড়ি ভাজা আর আলু পটল দিয়ে মাছ করব। তাই হচ্ছে মাছ কেটে দিয়ে রেখেছি, ভাত চাপিয়ে দিয়েছি। সকাল সকাল রান্নাটা করে নিলে কাজ আরও এগিয়ে যায়। ছেলে 10টার দিকে ভাত খাবে, এর জন্য রান্নাটা এগিয়ে দিচ্ছি। আজকে বেশি কিছু করছি না, এইটুকু আর ভাতে কচি সেদ্ধ দিয়েছি। এই আমাদের ভাত হচ্ছে, কাঁকড়োলটা ভাত করেছি। সকালে খাওয়া দাওয়া কমপ্লিট। দেখুন বন্ধুরা, আমাদের পাট এসেছে। ওপরটা গুছিয়ে রাখলেও নিচটা গোছানোর এখন সেইভাবে হচ্ছে না। সব জায়গায় পাটে পরিপূর্ণ পাট, এগুলো সব আমাদের নিজের জমিরই পাট। এটা আমাদের নিচের ঘর, ওপরটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এই আমার রান্নাঘর, রান্না হচ্ছে। ছেলের এখন দুধটা আবারও ঝাল দিয়ে নিচ্ছি, বিকেলে খাবে। যা গরম পড়ছে, বারবার জাল না দিলে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে, ওর জন্য জাল দিয়ে রেখে দিচ্ছি। এটা আমাদের নিচের ভিউজ। বৃষ্টি, মেঘলা মেঘলা দিন, এই যে পাটকাঠি, মেঘলা ওয়েদার, দিনটা বেশ উপভোগই করছে। সব কিছুর মাঝে ছেলেকে বারবার দেখতে আসি। এই দেখুন বন্ধুরা, ছেলে শুয়ে শুয়ে অগি দেখছে। সে অল টাইম অগি দেখতে পছন্দ করে। বাবু তুমি এটা কি দেখছ? এটা অগি। অগি দেখতে তোমার কেমন লাগে? ভালো। খুব ভালো লাগে? আচ্ছা শুয়ে শুয়ে দেখো। কাজের মাঝে ছেলেকে দেখতে আসি, ছোট কখন কি করছে। আমার ছেলে কেমন একা একা চান করতে শিখে গেছে দেখুন। চান করো তো বাবা। এই দেখো, সব কাজ সেরে ছেলেকে ঘুম পাড়িয়ে এখন এসে একটু বসলাম। এবার তোমাদের সঙ্গে একটু গল্প করব। এখন কাজ সেরকম নেই, সারাদিনের কাজ শেষ করে এই আসার সময় হলো। ছেলেকে ঘুম পাড়ানো, খাওয়ানো। যেহেতু বাড়িতে আমি এখন একাই আছি, শাশুড়ি মা নেই, তো সব একা হাতে করতে একটু সময় লাগছে।
তো সব করে ছেলেকে ঘুম পাড়িয়ে তোমাদের কাছে আসলাম একটু গল্প করতে। আমি যেহেতু নতুন চ্যানেল খুলেছি তো আমার ভুল ত্রুটি হওয়াটাই স্বাভাবিক, তো তোমরা সেটা ক্ষমার চোখে দেখো। আর নতুন ভিডিও করছি, কথা বলতে কীরকম একটা ফিল হচ্ছে, তো এইটুকু আস্তে আস্তে কেটে যাবে, কেটে যেতে যাতে কেটে যায় এরকমটাও চেষ্টা করব। কিন্তু তোমরা পাশে থেকো বন্ধুরা, তোমাদের পাশে, তোমরা পাশে না থাকলে আমরা এগোতে পারবো না। তোমাদের দেখে, এই ইউটিউবে অনেক মানুষকে দেখে ইন্সপায়ার হয়ে আজ আমিও চ্যানেল খুলেছি, তো কোনো ভুল করলে ক্ষমা করে দিও। দেখো ছেলে ঘুম থেকে উঠলো, দিয়ে ছাদে নিয়ে এসেছি একটু, বিকেলবেলা ছাদে ঘুরে বেড়াচ্ছে, আশেপাশের ভিউজটা দেখো। ছেলে আমার বসে আছে ছাদে, বৃষ্টি হয়েছে, দেখো গাছে চাল কুমড়ো ফুটে আছে, দেখো এগুলো আমাদেরই গাছের চাল কুমড়ো। দেখো সামনের বাড়ির গাছে কত চাল কুমড়ো হয়েছে, গ্রাম্য পরিবেশ। ছেলে আমার বসে বসে কেক খাচ্ছে। না বাবু, তুমি কি খাচ্ছ গো? ভালো লাগছে কেক খেতে? আচ্ছা খাও, আমার দিকে তাকাও, একবার হাই বলো। হাই। তোমার নাম বলো তো। নাম অঙ্কুল দিদি। তাই বাবু, তুমি তোমার পাশে এগুলো কি পড়ে আছে? বাজি। কে দিয়েছে তোমাকে? দিদু। কে দিয়েছে? দিদুন। তোমার দিদুন? কটা দিয়েছে গো? দুটো, একটা তো বাঁধানো আছে। তাই? ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্তই, অন্যদিন অন্য একটি ব্লগের সঙ্গে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, বাই বাই। বাবু বাই বলো। বাই বাই।